সাধারণত সবাই সাদা এলাচের সঙ্গে বেশি পরিচিত, কিন্তু কালো এলাচ বলেও এক ধরনের এলাচ রয়েছে যার উপকারিতা জানলে আপনি অবাক না হয়েই পারবেন না। আয়ুর্বেদ শাস্ত্রে উল্লেখ রয়েছে কালো এলাচ পিত্ত প্রশমিত করে। যদি অনিদ্রায় সমস্যায় ভোগেন কিংবা খাবারে আপনার রুচি কমে যায়, হার্ট কিংবা লিভারের সুস্থতায় কালো এলাচ খুবই কার্যকরী। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল শিখাস কুকিং হাউস। স্বাস্থ্য বিষয়ক যে কোনো নতুন তথ্য পেতে আজই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনের অল নোটিফিকেশন ক্লিক করে দিন। এতে করে সকল তথ্য আপনাদের সকলের কাছে পৌঁছে যাবে সবার আগে। এটি ফাইটোকেমিক্যাল সমৃদ্ধ যা অ্যান্টি ব্যাকটেরিয়াল এবং অ্যান্টি ইনফ্লামেটরি উভয় বৈশিষ্ট্যই রয়েছে। দুই ধরনের এলাচ সাধারণত পাওয়া যায়, একটি হচ্ছে কালো এবং সবুজ, আর উভয়েরই নিজস্ব স্বতন্ত্র উপকারিতাও রয়েছে। ভারত, ভুটান, নেপাল এবং ইন্দোনেশিয়ার একটি জনপ্রিয় মশলা হলো এলাচ। বিশ্বের তৃতীয় সবচেয়ে ব্যয়বহুল মশলাটি রান্নাঘরে সবসময় মজুদ থাকে। শীতকালে গলা ও মনের তৃপ্তির জন্য অনেক সময়ই এলাচ দিয়ে বিশেষ চাও খেয়ে থাকি আমরা। কিন্তু জানেন কি, এই এলাচ খুবই পুষ্টিকর ও স্বাস্থ্যকর। স্বাস্থ্য তো বটেই, চুল ও ত্বকের জন্য এলাচে রয়েছে অসাধারণ উপকারী গুণ। এলাচ ত্বকের জটিলতা দূর করে, আর এটা নিশ্চয়ই আপনারা অনেকেই জানেন না। এলাচ হচ্ছে এসেনশিয়াল অয়েল দাগ ও কালো দাগ দূর করতে সাহায্য করে। এটি ত্বকের ফর্সা ভাব এনে দিতেও সাহায্য করে। এলাচের অপরিহার্য তেল সমৃদ্ধ একটি পণ্য কিনতে পারেন বা এলাচ গুঁড়ো এবং মধুর পেস্ট আপনি আপনার ত্বকে লাগিয়ে দেখতেও পারেন। কালো এলাচ হচ্ছে অ্যান্টিব্যাকটেরিয়াল গুণে ভরপুর। এটি ত্বকের যাবতীয় অ্যালার্জি দূর করে পরিষ্কার করতে সাহায্য করবে আপনাকে। কালো এলাচের গুঁড়ো এবং মধুর পেস্ট আক্রান্ত স্থানে লাগালে আপনি উপকার পাবেন। এলাচের সুমিষ্ট গন্ধ বাজে গন্ধকে নির্মূল করতে সাহায্য করে। এলাচ ত্বকে টোনার হিসেবে দারুণ কাজে দেয়, ত্বককে পরিষ্কার করতেও সতেজ করতেও সাহায্য করে। অনেক প্রসাধনী পণ্যে এলাচের তেল মেশানো হয় যা ঠোঁটে লাগানো হয়। ল্যাভেন্ডার এসেনশিয়াল অয়েলের মতোই আমাদের এলাচের এসেনশিয়াল অয়েলও রয়েছে যা ঠোঁটকে মসৃণ ও সেই সাথে নরম করতে সাহায্য করে। রাতে ঠোঁটে লাগিয়ে তারপর সকালে ধুয়ে ফেলুন এবং ম্যাজিক দেখুন। কালো এলাচ শরীর থেকে টক্সিন বের করে দিতে সাহায্য করে, ঠিক যেভাবে জল পান করলে হয়। কিছু কালো এলাচ চিবিয়ে খেতে পারেন, এটি শরীরকে ডিটক্সিফাই করতে থাকবে এবং আপনাকে পরিষ্কার ত্বক দিতে সাহায্য করবে। এলাচ হচ্ছে অ্যান্টিঅক্সিডেন্ট বৈশিষ্ট্যে সমৃদ্ধ, বিশেষ করে কালো এলাচ। এটি মাথার ত্বকে পুষ্টি যোগায় এবং চুলের স্বাস্থ্য উন্নত করতে সাহায্য করে। এছাড়াও এই মশলার অ্যান্টিব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য মাথার ত্বকের সংক্রমণের চিকিৎসা করতে সহায়তা করে। পছন্দসই ফলাফলের জন্য আপনি এলাচ দিয়ে আপনি আপনার চুল ধোয়ার চেষ্টা করে দেখতে পারেন। এলাচ গ্যাস্ট্রিকের সমস্যা প্রতিরোধ করতে সাহায্য করবে আপনাকে। অ্যাসিডিটি খুব সহজেই দূর করতে চিবাতে পারেন একটি এলাচ। এটি ডাইজেস্টিভ সিস্টেমকে সক্রিয় রাখে এবং হজমে সাহায্য করে। পেটের যে কোনো সমস্যা যেমন বদহজম নিরাময়ে সহায়তা করে। এক কাপ গরম পানিতে একটি এলাচ থেত করে পান করুন, দেখবেন হজমের সমস্যার সমাধান হয়ে গিয়েছে। মধু, লেবুর রস ও গরম পানির সঙ্গে একটা এলাচ মিশিয়ে দিয়ে পান করলে আপনার শ্বাসকষ্ট দূর করবে। যারা হুপিং কাশি ও ফুসফুস সংক্রমণের মতো সমস্যায় ভুগে থাকেন তাদের জন্য এলাচ হচ্ছে খুবই উপকারী। এলাচ হাঁপানি ও হৃদরোগ নিরাময়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। হৃদরোগ প্রতিরোধ করে, হৃদের স্পন্দন স্বাভাবিক রাখে, ফলে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে। এছাড়া এলাচ রক্ত সঞ্চালনে সহায়ক। এলাচের গুঁড়োর সঙ্গে মধু মিশিয়ে খেলে হৃদরোগে উপকার পাওয়া যায়। মুখের দুর্গন্ধ সকলের জন্যই একটা বিব্রতকর সমস্যা। অনেকে মুখের দুর্গন্ধজনিত সমস্যায় পড়ে থাকেন। ভালোভাবে মুখ পরিষ্কার করার পরও কারো কারো মুখে থেকে যায় দুর্গন্ধ। একটি এলাচ নিয়ে চিবোতে থাকুন, দেখবেন একেবারে দূর হয়ে গিয়েছে আপনার মুখের দুর্গন্ধ। চুলকানি ভোগাচ্ছে আপনাকে দিনের পর দিন, সাধারণ মলম ব্যবহারেও রেহাই পাননি, এক্ষেত্রে বড় এলাচি চন্দনের মতো ঘষে লাগিয়ে এক ঘন্টা পর ধুয়ে ফেললে উপকার পাওয়া যাবে। গরম পানিতে এলাচের গুঁড়ো মধু দিয়ে ফুটিয়ে তৈরি করে নিন এলাচ চা। মাথা ব্যথায় ভুগে থাকলে এক কাপ গরম এলাচ চা খেয়ে দেখুন, দেখবেন মাথা ব্যথা নিমেষেই দূর হয়ে গিয়েছে। এছাড়াও এলাচ চা মানসিক চাপ কমাতেও সাহায্য করবে আপনাকে। এলাচে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে, তাই ত্বকের সমস্যায় এলাচ হচ্ছে খুবই উপকারী, কারণ ভিটামিন সি রক্ত সঞ্চালন প্রক্রিয়াকে উন্নত করে।
কারো কারো ত্বকে কালো ছোপ ছোপ দাগ থাকলে তা দূর করতে এলাচ বেটে দাগে আপনি যদি নিয়মিত লাগাতে পারেন সেক্ষেত্রে আপনার দাগ চলে যাবে। কোষ্ঠকাঠিন্য জ্বরে উভয় সমস্যায় এলাচ হচ্ছে খুবই কাজের। এলাচ, বেল ও মধু পানির সঙ্গে মিশিয়ে ভালো করে গরম করুন। দুধ যখন ঘন হয়ে আসবে তখন তা একটু ঠান্ডা করে খেলে আপনার কোষ্ঠকাঠিন্য জ্বর কমে যাবে। কখনো কোনো ভারী জিনিস তুলতে গেলে শরীরে টান ধরে, এক্ষেত্রে ছোট বা বড় এলাচ গরম পানিতে আপনি যদি গুলে ছেঁকে সঙ্গে সঙ্গে খেতে পারেন তৎক্ষণাৎ আপনার উপশম হবে। সপ্তাহখানেক প্রতিদিন খেলে ওই উপসর্গ আর দেখা দেবে না। বড় এলাচ বেটে গায়ে মেখে কিছুক্ষণ পর আপনি যদি গোসল করে ফেলতে পারেন সেক্ষেত্রে আপনার গায়ে দুর্গন্ধের মতো অস্বস্তিকর অবস্থা থেকে রেহাই পাওয়া যাবে। দু একটি দানা মুখে পুরে রাখলে মুখের দুর্গন্ধ দূর হবে। এলাচিতে থাকা অ্যান্টি এমেটিক বৈশিষ্ট্য বমি বমি ভাব এবং বমি কমায়। টক, স্বাদ এবং জ্বালা পড়া সহ বমি হলে এটি বেশি উপকারী, তাই ভ্রমণের সময় মোশন সিকনেসের প্রবণতা থাকলে এলাচ খেলে উপকার পাওয়া যায়। যারা ধূমপান ত্যাগ করতে চান তাদের জন্য এটি হচ্ছে একটি প্রাকৃতিক থেরাপি। এলাচের ভেতরে যে ছোটো ছোটো দানা বা গুটি থাকে সেগুলো আপনি যদি চিবিয়ে খেতে পারেন তাহলে আপনার ধূমপানের তৃষ্ণা, অস্থিরতা, অধৈর্যতা এবং উদ্বেগ কমিয়ে দেবে। এটি ঘুমের মান উন্নত করে এবং বিষণ্ণতা প্রতিরোধেও দারুণ কাজ করে থাকে। এই বিশেষ মশলাটি সাধারণত ভারত, ভুটান, নেপাল ও ইন্দোনেশিয়ার মতো দেশগুলিতে বেশি করে চাষ হয়। দেখতে ক্ষুদ্র এই মশলাকে তার বিশদ গুণাগুণের জন্য সমস্ত মশলার সেরা আখ্যা দেওয়া হয়ে থাকে। তাই তো এলাচকে মশলার রানী বলা হয়, যা খাবারে অতিরিক্ত স্বাদ বাড়ানোর জন্য ব্যবহার করা হলেও রান্নার স্বাদ বাড়ানো ছাড়াও এর রয়েছে বিভিন্ন ধরনের প্রাকৃতিক উপকারিতা যা স্বাস্থ্যের জন্য বিশেষ উপকারী। ভিউয়ার্স, আমার আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভিডিওটি উপকারী মনে হলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন নতুন তথ্য নিয়ে। আল্লাহ হাফেজ।